নেশা বিরোধী অভিযানে সর্ববৃহৎ সাফল্য উত্তর জেলার পুলিশ সুপারের। 6 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ ধৃত 3। এসপি ভানুপদ চক্রবর্তীকে সদ্য দায়িত্ব দেওয়া হয় উত্তর ত্রিপুরা জেলায়। তিনি উত্তরের দায়িত্ব নেওয়ার পর থেকেই নেশা বিরোধী অভিযানে একের পর এক সাফল্য কুড়িয়ে নিতে সক্ষম হচ্ছেন, যদিও পুলিশের সাফল্যের কোনো শেষ নেই। উল্লেখ্য, ত্রিপুরা রাজ্যকে নেশা মুক্ত করতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উত্তর জেলায় পুলিশ সুপারের দায়িত্বে পাঠান ভানুপদ চক্রবর্তীকে। অবশ্য পূর্বে উত্তর জেলার পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন তিনি। তার চাকরি জীবনে রেকর্ড সংখ্যক শুকনো গাঁজা ও 2-2 বার সোনা সহ অসংখ্য নেশা সামগ্রী উদ্ধার হয়েছে। আর মুখ্যমন্ত্রীর নির্দেশে পুনরায় উত্তর জেলায় পুলিশ সুপারের চেয়ারে বসার 15 দিনের মাথায় রাজ্যের ইদানিংকালের সর্ববৃহৎ নেশা সামগ্রী ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হন। জানা যায়, পুলিশ সুপারের কাছে গোপন খবর আসে বহিররাজ্য অসম থেকে বিপুল পরিমাণে নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট রাজ্যে প্রবেশ করবে। সেই মোতাবেক শুক্রবার রাত 12:30 থেকে চুরাইবাড়ি থানার নাকা পয়েন্টে জোর তল্লাশি শুরু করে স্থানীয় থানার পুলিশ। অবশেষে শনিবার ভোর 6টা নাগাদ TR01F2938 নম্বরের সাদা রঙের একটি বোলেরো গাড়ি দাঁড় করায় কর্তব্যরত পুলিশ কর্মীরা। তারপর পুলিশ সুপারের সামনেই বোলেরো গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির বডির নিচের পেট্রোল ট্যাঙ্কের পাশ থেকে 6 প্যাকেটে মোট 60,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। সাথে আটক করা হয় শুভঙ্কর দেবনাথ, ইদ্রিস মিয়া ও রজত পাল নামের 3 পাচারকারীকে। উভয়ের বাড়ি ত্রিপুরার সোনামুড়া ধনপুরে বলে জানিয়েছে পুলিশ। এই মর্মে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালালে উঠে আসে এই সাফল্য। শুক্রবার রাত 12:30 নাগাদ চুরাইবাড়ি থানা ক্রস করে অসমে চলে যায় উল্লিখিত এই বোলেরো গাড়িটি। তারপর অসম থেকে 60,000 ইয়াবা ট্যাবলেট নিয়ে রাজ্যে প্রবেশের পথে আটক করা হয়। তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের কালোবাজারে মূল্য 6 কোটি টাকা, যা রাজ্যের বুকে ইয়াবা ট্যাবলেট উদ্ধারে সর্ববৃহৎ সাফল্য। তাই তিনি উত্তর জেলার সাধারণ জনগণের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাছাড়া এই বোলেরো গাড়ি দিয়ে বিভিন্ন নেশা সামগ্রী পাচার হতো বলেও দাবি পুলিশ আধিকারিকের। এদিকে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, 60,000 টাকা ভাড়ার বিনিময়ে ইয়াবা ট্যাবলেটগুলি অসম থেকে আগরতলা নিয়ে যাচ্ছিল। অবশ্য এদিনের ইয়াবা ট্যাবলেট উদ্ধারে এটা পরিষ্কার যে শুধুমাত্র ত্রিপুরা থেকে বহিররাজ্যে গাঁজা পাচার হয় তা নয়, অসম পুলিশকে ম্যানেজ করে বহিররাজ্য থেকে নেশা সামগ্রী রাজ্যের বুকেও প্রবেশ করে। বিশেষ করে অসমের করিমগঞ্জ জেলার চুরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশকে মোটা অঙ্কের বিনিময়ে ম্যানেজ করে রাজ্যের নেশা পাচার গজিয়ে উঠেছে। অপরদিকে স্থানীয় থানার পুলিশ সুনির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্তে নেমেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ইতিমধ্যে অসম পুলিশের সাথে কথা বলে এই নেশা পাচার চক্রটিকে উৎখাত করতে মাঠে নেমে পড়েছে ত্রিপুরা পুলিশ। সাথে রবিবার ধৃতদের পুলিশি রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হবেও জানায় পুলিশ। আপনাদের মাধ্যমে ধর্মনগরবাসীকে ধন্যবাদ দিতে চাই, যদিও খবরটা এসেছে সোনামুড়া থেকে। পাশাপাশি ত্রিপুরার মানুষ, রাজ্য সরকার যেমন নেশামুক্ত ত্রিপুরার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট প্রচেষ্টা করছেন, পাশাপাশি সমস্ত ত্রিপুরাবাসীও চায় যে যুব সমাজ এই নেশার করাল গ্রাস থেকে মুক্ত হোক। এই আজকের যে খবরটা সোনামুড়া থেকে এসেছিল আমার কাছে, গাড়িটার ডিটেল দেওয়া হয়েছিল। এই গাড়িটা কালকে রাত্রেবেলা 12টার দিকে গিয়েছে আসামে। তো আজকে সকালবেলা ভোর রাত্রে গাড়িটা মাল নিয়ে এসেছে, তো আমরা ধরেছি। গাড়ির থেকে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। একজন হলো শুভঙ্কর দেবনাথ, 2 নম্বর ইদ্রিস মিয়া, আর 3 নম্বর হলো রজত পাল। তাদের 3 জনের বাড়ি সোনামুড়া ধনপুরে। গাড়ির থেকে একটা বোলেরো গাড়ি, গাড়িটার নাম্বার হলো TR01F2938। এই বোলেরো গাড়ির থেকে আপনাদের সামনে 60,000 ইয়াবা ট্যাবলেট ধরা হয়েছে। এটা মারাত্মক নেশা সামগ্রী। একটা ট্যাবলেটের দাম 1,000, তো 60,000 দাম হলো 6 কোটি টাকা। তো অনেক মানুষ বেঁচে যাবে, নতুবা অনেককে এগুলি শুধু যে এগুলি নেশা করে এমন না, এগুলি খাওয়ার পরে মানুষ ক্রাইম করে। বিশেষ কিছু ক্রাইম আছে যেগুলি এগুলি খাওয়ার পরে মানুষকে ইনস্টিগেট করে ক্রাইম করার জন্য। তো ত্রিপুরাতে ক্রাইমও কমবে এবং এই ধরনের প্রচেষ্টা সামনের দিনও জারি থাকবে। ওনারা বলেছে কোথা থেকে এনেছে, আমি আসাম পুলিশের সঙ্গে এখন যোগাযোগ করব। তো এই বাকিটা আপনাদের কাছে বলবো না ইনভেস্টিগেশনের স্বার্থে। স্যার, আমরা দেখতে পেলাম দীর্ঘদিন যাবৎ উত্তর জেলাকে নেশা সামগ্রী করিডোর করা হয়েছে, সেক্ষেত্রে আপনি আবার আসলেন 2018 সালে এসেছিলেন, আবার 2023 সালে, সে ব্যাপারে কী বলবেন? সেই সাফল্য আসছে, উত্তর ত্রিপুরার মানুষ যথেষ্ট ভালো,
তারা পুলিশের সঙ্গে সম্পর্ক ভালো রাখে, তারা খবর দেয়। আসার পরে দুই তিনটা অপারেশন করেছি, এটা পাবলিকের খবরের উপর ভিত্তি করেছি। আশা করি যে পাবলিকের সাহায্য নিয়ে ত্রিপুরাকে নেশামুক্ত করবো। কদমতলা থেকে আব্দুল হান্নানের রিপোর্ট, নিউজ বাংলা।